কি হবে যদি বলা হয় এমন একটি সুর আছে যেটি শোনার পর আপনার পড়াশোনা এবং কাজের প্রতি মনোযোগ আগের থেকে দ্বিগুণ বৃদ্ধি পাবে এবং যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। শুনতে অদ্ভুত মনে হলেও এমন একটি সুরের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা যেটিকে বলা হয় বাইনরাল বিটস। এটি এমন একটি সুর যা মস্তিষ্ককে শান্ত করতে ব্যবহার করে। বাইনরাল বিটসগুলো মস্তিষ্কের তরঙ্গের ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে বিভিন্ন মানসিক অবস্থা অনুকরণ করতে পারে। উদাহরণস্বরূপ, আলফা তরঙ্গগুলো প্রচার করার জন্য ডিজাইন করা বাইনরাল বিটসগুলো শিথিলকরণ বা মনোযোগ কেন্দ্রীকরণে সহায়তা করতে পারে। এছাড়া একটি মস্তিষ্কে নিউরনের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে সাহায্য করে। বাইনরাল বিটসগুলো সিনাপসকে বৃদ্ধি করতে পারে, যার ফলে নিউরনগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়। গবেষণায় দেখা গেছে যে বাইনরাল বিটসগুলো মস্তিষ্কের ক্ষতি থেকে রক্ষা করার জন্য নিউরনগুলোকে রক্ষা এবং নতুন নিউরনগুলোকে বৃদ্ধিতে উৎসাহিত করতে পারে। বাইনরাল বিটসগুলো বিভিন্ন কাজের জন্য বিভিন্নভাবে বানানো হয়েছে। এই বাইনরাল বিটস হচ্ছে মোট 5 প্রকার: আলফা, থিটা, ডেল্টা, বিটা, গামা। তো এই 5টা বিট সম্পর্কে আমি এখন বিস্তারিত আপনাদের কাছে ধারণা দিচ্ছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনি বুঝতে পারবেন কোন বিটসগুলো আপনার কাজের মনোযোগ এবং পড়াশোনার ক্ষেত্রে দ্বিগুণ আপনার মনোযোগ বৃদ্ধি করবে। প্রথমে আসছি আমরা আলফা বিটস নিয়ে। আলফা বিটসগুলো শিথিলকরণ এবং মনোযোগ বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছে। এটি সাধারণত শুনতে হয় 8 থেকে 12 হার্জের ফ্রিকোয়েন্সির মধ্যে, যেমনটা আপনারা এখন শুনতে পাবেন। থিটা বিটস। থিটা বিটসগুলো ঘুম এবং স্বপ্নের জন্য তৈরি করা হয়েছে। এটা সাধারণত 4 থেকে 8 হার্জের ফ্রিকোয়েন্সির মধ্যে শুনতে হয়, যেমনটা আপনারা এখন শুনতে পাচ্ছেন। ডেল্টা বিটস। ডেল্টা বিটগুলো গভীর ঘুমের জন্য ডিজাইন করা হয়েছে। এটি সাধারণত 0.5 থেকে 4 হার্জের ফ্রিকোয়েন্সির মধ্যে শুনতে হয়, যেমনটা আপনারা এখন শুনতে পাচ্ছেন। বিটা বিটস। বিটা বিটগুলো সজাগতা এবং মনোযোগ কেন্দ্রীকরণের জন্য তৈরি করা হয়েছে। এটি সাধারণত 3 থেকে 30 হার্জের ফ্রিকোয়েন্সির মধ্যে শুনতে হয়, যেমনটা আপনারা এখন শুনতে পাচ্ছেন। গামা বিটস। গামা বিটগুলো সাধারণত পাজল গেম এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অন্যান্য বিটগুলোর তুলনায় এই বিটটি মানুষের চিন্তা শক্তিকে প্রখর করতে সাহায্য করে। এটি সাধারণত 30 থেকে 100 হার্জ ফ্রিকোয়েন্সির মধ্যে শুনতে হয়, যেমনটা আপনার এখন শুনতে পাচ্ছেন। এই বাইনরাল বিটস শোনার কিছু নিয়ম রয়েছে, যেগুলো মেনে এই বিটসগুলো শুনলে এটি আরও ভালোভাবে কাজ করবে। মনে রাখবেন, আপনি যেই বাইনরাল বিটসগুলো শুনছেন সেটি উপরে উল্লিখিত ফ্রিকোয়েন্সির মধ্যে হতে হবে। অবশ্যই তার কম হওয়া যাবে না, অবশ্যই তার থেকে বেশিও হওয়া যাবে না। সেই ক্ষেত্রে উপরে যে রিকোয়ারমেন্টগুলো আপনাদের বলেছি কোন বিটস কোন কাজে আসে সেটা আপনার ক্ষেত্রে কাজ করবে না। যদি ওই হার্জের ভেতরে আপনি শুনতে পারেন, সেই ক্ষেত্রে এগুলো কাজ করার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায়। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে হাজার হাজার বাইনরাল বিটস রয়েছে, যেগুলোর কিছু কিছু সঠিক ফ্রিকোয়েন্সির হলেও বেশিরভাগই ভুয়া। তাই এক্ষেত্রে বাইনরাল বিটস শোনার জন্য অ্যাপ্লিকেশন ব্যবহার করাটাই শ্রেয়। তার মধ্যে উল্লেখযোগ্য অ্যাপ্লিকেশন হচ্ছে brain.fm, মেডিটেশন টাইমার, বেনুরাল বিটস জেনারেটর ইত্যাদি। এই বিটস শোনার জন্য অবশ্যই হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করা লাগবে, তবে খেয়াল রাখতে হবে যাতে ইয়ারফোন বা হেডফোনের সাউন্ড পুরোপুরি বাড়ানো না থাকে। যেহেতু বাইনরাল বিটস তুলনামূলকভাবে তীক্ষ্ণ হয়, তাই উচ্চ ভলিউমে এটি শোনার কারণে কানের সমস্যাও হতে পারে। বাইনরাল বিটস একটি শক্তিশালী হাতিয়ার যা আমাদের মস্তিষ্ককে প্রভাবিত করতে পারে। এটি আমাদের মনোযোগ, শিথিলতা এবং সৃজনশীলতাকে উন্নত করতে সাহায্য করতে পারে। তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে বাইনরাল বিটস কোনো চিকিৎসা পদ্ধতি নয়।
তাই এটি শুনলেই যে সব কাজ নিজ থেকে হয়ে যাবে এমনটি নয়। এটি শুধুমাত্র আপনার মনোযোগ বৃদ্ধি করবে, কিন্তু বাকি কাজগুলো আপনার নিজেকেই করতে হবে। তাই এটি শুনলেই সব কাজ অটোমেটিক হয়ে যাবে এমন চিন্তা আবার করা যাবে না। তো বন্ধুরা, ভিডিওটি আছে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।